হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রোটেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যেটা দেখতে পাচ্ছেন, সমস্ত পুজো প্যান্ডেলই এবার নো এন্ট্রি জোন, জনস্বার্থ মামলায় রায় হাইকোর্টের। রাজ্যের ছোট বড় সমস্ত পুজো প্যান্ডেলই এখন নো এন্ট্রি বাফার জোন। প্যান্ডেলের এরিয়ায় থাকবে ব্যারিকেড, লেখা থাকবে নো এন্ট্রি জোন। মণ্ডপে একসঙ্গে 15 থেকে 25 জনের বেশি নয়। পুজোর ভিড় নিয়ে জনস্বার্থ মামলায় এমনটাই রায় দিল হাইকোর্ট। পাশাপাশি এদিন বিচারপতি বেঞ্চ জানিয়েছে, রাস্তায় ভিড় নিয়ন্ত্রণে সচেতনতা অভিযান চালাতে হবে প্রশাসনকে। এ বিষয়ে বিচারপতি বেঞ্চের পরামর্শ, শহরে যেমন মার্কেটে ভিড় হচ্ছে সেটারই পুনরাবৃত্তি হতে দেওয়া যায় না। ভার্চুয়াল কভারেজ করা যেতে পারে, সাধারণ দর্শক ভার্চুয়ালি দেখবেন। জনস্বার্থে সমস্ত প্যান্ডেলে নো এন্ট্রি জোন থাকবে, এমনকি ছোট প্যান্ডেলে 5 মিটার দূরত্ব ও বড় ক্ষেত্রে 10 মিটার দূরত্ব রাখতে হবে। প্যান্ডেলের এরিয়া ব্যারিকেড করতে হবে, সেখানে নো এন্ট্রি লিখে দিতে হবে, একটি তালিকা তৈরি করে দিতে হবে, তাতে কমিটির যাদের নাম থাকবে তারা ছাড়া বাইরের কেউ প্যান্ডেলে আসতে পারবেন না। তাদের নামের তালিকা আগে থেকেই দিয়ে দিতে হবে। রাজ্যের যে 34,000 পুজো কমিটি অনুমোদন নিয়েছে, এই নিয়ম সকলের জন্যই প্রযোজ্য। পুজোয় স্বাস্থ্যবিধি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল চিকিৎসা মহল। এরপরেই রাজ্যে ভিন নিয়ন্ত্রণ নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়। শুনানিতে রাজ্যের কাছে জানতে চাওয়া হয় ভিন নিয়ন্ত্রণের রূপরেখা। পুজোয় ভিড় নিয়ন্ত্রণের জন্য গাইডলাইন তৈরিতে মুখ্য ও স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেয় হাইকোর্ট। বলা হয় এতে কোনো সন্দেহ নেই, রাজ্যের পর্যাপ্ত পরিমাণ গাইডলাইন তৈরি করা হয়েছে। এটাও ঠিক যে পুলিশ প্রশাসন সমস্ত গাইডলাইন পালন করবেন। হাইকোর্টের পর্যবেক্ষণ, 3,000 পুজো মণ্ডপ আছে, 30,000 পুলিশ কর্মী আছে, খুব বেশি হলে তা 32,000 হতে পারে। ফলে ট্রাফিক কন্ট্রোল, রোজগার, বিভিন্ন তদন্তের কাজ করে 3,000 পুজো প্যান্ডেল বা পুজো মণ্ডপ ভিড় সামলানো সম্ভব নয়। পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা সহ একাধিক পরিষেবাই নেই। এরপরেই একাধিক দিক খতিয়ে দেখে দর্শক শূন্য পুজোর সিদ্ধান্তের পথেই হাঁটল হাইকোর্ট। তো বন্ধুরা, পরিষ্কার বুঝতে পারলেন দুর্গাপুজোর জন্য স্পেশাল হচ্ছে কলকাতা। তো কলকাতার যে সমস্ত বড় বড় পুজো, বড় থেকে ছোট সমস্ত পুজোই কিন্তু এখন কন্টেনমেন্ট জোনের মধ্যে থাকবে। মানে এই সমস্ত পুজোর মধ্যে আর সাধারণ পাবলিক এখানে ঢুকতে পারবেন না, শুধুমাত্র কমিটি বা যারা পুজো রিলেটেড রয়েছেন বা পুজোর মধ্যে রয়েছেন তারাই এখানে মানে ঢুকতে পারবেন। আর তারা যে ঢুকতে পারবেন সেটাও কিন্তু পুরোপুরি ডিস্টেন্স মেনটেন করে আর পুরোপুরি টোটালি স্যানিটাইজ সিস্টেমে, ঠিক আছে। এবছর কিন্তু কলকাতার পুজো পরিক্রমায় কিন্তু একটা নিয়ন্ত্রণ রেখা দিল হাইকোর্ট। তো বন্ধুরা, আজকের আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি আপডেটটা আপনাদের কাছে ভালো নয়, কারণ পুজোটা সবার জন্য আনন্দের একটা জিনিস। তাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট আরও তথ্য পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনে মেনে থাকেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।